সরকার থেকে বন্যা প্রায় এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এই যে এটা 9/4/2022 মেয়াদোত্তীর্ণ, এটা এই যে 2022 সালে জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণ, কারণ এক বছর উপর হয়ে গেছে। এই যে এটা হলো ফেব্রুয়ারি 22 মেয়াদোত্তীর্ণ, এটা নভেম্বর 22 মেয়াদোত্তীর্ণ, সবগুলো প্রোডাক্টের মেয়াদ বলতে এই যে এটা নভেম্বরের 4 নভেম্বর 22 মেয়াদোত্তীর্ণ, আচার হলো 13 নভেম্বর 2022 মেয়াদোত্তীর্ণ। আমরা ইতিমধ্যে আপনার প্রতিষ্ঠানে 55টা পণ্য পাইলাম মেয়াদোত্তীর্ণ, তাও প্রত্যেকটা এক বছর প্রায় এক বছর আগে। এই যে পণ্যগুলি যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে 20 ফেব্রুয়ারি 2022 সালে এটার মেয়াদোত্তীর্ণ হয়েছে, এইটা আপনি সরিয়ে ফেলেন নি কেন? ওরা খালি টাকা নিতে বলছে বিক্রি করে, কিন্তু আপনাকে জানেন যে মেয়াদ বিক্রি করা নিচ্ছে ২০২১ এক বছর পরে গেছে, মানে এক বছর আরো 3-4 মাস হয়ে গেছে। এতদিন আগের যে মেয়াদ সবগুলি মেয়াদোত্তীর্ণ আপনি এক সাইডে রেখে দিতেন, আমরা আসলে প্রথমেই বলতেন যে যেকোনো মনিটরিং সংস্থা আসলে যে এই প্রোডাক্টগুলি আমার মেয়াদোত্তীর্ণ, এগুলো আমি বিক্রি করছি না, বাকিগুলি যখন মেয়াদ আছে আপনি বলছেন এটা। এই যে এটা হলো ডিসেম্বর 2021 মেয়াদোত্তীর্ণ, আপনি একটা বস্তা করেন আলাদা করে, অথবা আমাদেরকে বলেন প্রথম আসা যে এগুলো আমরা মেয়াদোত্তীর্ণ বিক্রি করি। আমরা তো প্রত্যেক কাজ থেকে বের করলাম, ওই যেগুলো মেয়াদ আছে তার সাথেই আপনার এটা, সেটা তো ঠিক করেন।